সঙ্গীতের ভিন্ন ধর্মী অনুষ্ঠান নিয়ে আসছে চ্যানেল আই। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক হাতিল। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইতে সংবাদ সম্মেলনে বলা হয়, দ্য পিয়ানো লাউঞ্জ নামের এই অনুষ্ঠানে জনপ্রিয় গানগুলোকে নতুন করে পাবেন দর্শকরা। ব্যান্ড তারকা এবং সঙ্গীত পরিচালক আনাম আহমেদের উপস্থাপনায় প্রথম ধাপে গান গাইছেন 30 জন বরেণ্য শিল্পী। আগামী 2রা সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত 8:30 দেখা যাবে অনুষ্ঠানটি। সংবাদ সম্মেলনে চ্যানেল আই বার্তা প্রধান শায়েক সিরাজ, হাতিলের পরিচালক মশিউর রহমান ও শফিকুর রহমান উপস্থিত ছিলেন।